হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক দু হাজার যে প্যানেল প্রকাশিত হলো সেই প্যানেলের বিস্তারিত খুঁটি নাইটি বিষয়গুলো আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে থাকবে কোন কোন বিষয়গুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রাথমিক প্যানেল প্রকাশের পরের দিন থেকে যে নতুন মামলা একটা হয়েছে সেই মামলা বিস্তারিত আপডেট কারা এই মামলাটি করলো কেন মামলা হলো তার বিস্তারিত আপডেট থাকবে এবং তার পাশাপাশি এই প্যানেলে আমরা একটা দেখতে পেয়েছি যে ফাইভ পার্সেন্ট প্যানেল রয়েছে সেই ফাইভ পার্সেন্ট প্যানেলটা কারা এই প্যানেলে কি আদৌ নিয়োগ হবে তবে এই এর বিষয়টা কি অ্যাকচুয়াল এডিশনাল ফাইভ পার্সেন্ট প্যানেল কেন রাখা হয়েছে এটা বিস্তারিত থাকবে আমরা বিস্তারিত জেনে নেব এবং তার পাশাপাশি দেখে নেব আমরা রিজার্ভেশন রুলস কি আদৌ মানা হয়েছে বিস্তারিত থাকবে এবং তার পাশাপাশি দেখবো দু হাজার যে প্রাথমিক প্যানেল বেরিয়েছে তার কার্ট অফ জেনারেলদের কাট কত বেরিয়েছে এসসি এসটি ওবিসি প্রত্যেকের যে কাট অফ সেই কাট অফগুলো দেখে নেবো এবং প্রত্যেকের তার ক্যাটেগরিতে কত কি ভ্যাকেন্সি আছে সেটাও আমরা দেখে নেব তার পাশাপাশি আমরা দেখে নেব যে এক্সেমটেড ক্যাটেগরি যারা রয়েছে টাগরি বলতে কি বোঝাচ্ছে এবং যারা নয় বাট সেখানে সেই লিস্টে ক্যান্ডিডেটের নাম রয়েছে তাদের কি প্রবলেম হতে পারে বিস্তারিত থাকবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা ভিডিওটি ভালো অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে বিষয়টির দিকে আমরা নজর রাখবো প্রাথমিক প্যানেল দু হাজার কুড়ির উপর নতুন যে মামলাটি হয়েছে সেই মামলার বিস্তারিত আপডেট প্রাথমিক প্যানেল প্রকাশের পরের দিনই নতুন মামলা কে এই মামলাটি করলো কেন মামলা করলো এবং প্যানেলের নিয়োগ কি আটকে যেতে পারে বিস্তারিত থাকবে সরাসরি আমরা চলে যাবো কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আমরা জেনে নেব যে ডিটেলসটা তো আমরা চলে এসেছি সরাসরি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে তো কে মামলাটি করেছে দেখুন মামলাটির পিটিশনার রয়েছে এই নিচের দিকে আপনারা দেখেন সুমন্ত কোলে নামে একজন ক্যান্ডিডেট তিনি এই মামলাটি করেছেন কার বেঞ্চে মাননীয় বিচারপতি শেখর মান্থার বেঞ্চে যেটা দেখা যাচ্ছে মামলাটির যে ফাইল নাম্বার সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি টু ফাইভ এইট টু এবং ফাইল করা হয়েছে দেখুন আজকেই ফাইল করা হয়েছে এক দুই দু হাজার চব্বিশ এবং মামলাটির রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে দেখুন টু ফাইভ সিক্স ওয়ান অব দু হাজার চব্বিশের এবং তার রেজিস্ট্রেশন ডেট আজকের ডেটেই পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখেই মামলাটির রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট হিয়ারিং কালকে প্রথম হিয়ারিং এর ডেট দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ এই মামলাটি এমার্জেন্সি পারপাসে করা হয়েছে যাতে করে তাড়াতাড়ি শুনানি করে তাড়াতাড়ি নিষ্পত্তি করা সম্ভব হয় তো নেক্সট ফার্স্ট হিয়ারিং এবং নেক্সট হিয়ারিং সেকেন্ড ফেব্রুয়ারি করা হয়েছে টু বি মেনশন মেনশন করা হয়ে গেছে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে মেনশন হয়ে গেছে এবং মামলাটি রয়েছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চের সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টের পিটিশনারের পক্ষে যিনি অ্যাডভোকেট হিসেবে দাঁড়িয়েছেন দেখুন আপনারা গোপা বিশ্বাস তিনি দাঁড়িয়েছেন পিটিশনারের পক্ষ থেকে মামলাটির বাদ বাকি ডিটেলস আপনারা এখানে দেখে নিতে পারবেন ডিটেলস টা এখনো পর্যন্ত মোটামুটি যা দেওয়া রয়েছে তাহলে আমরা জেনে নিলাম কে এই মামলাটি করলো সুমন্ত কোলে নামে একজন তিনি প্যানেলে স্থান পাননি বলে তিনি এই মামলাটি করেছেন কেন পাননি কেন তিনি মামলা করলেন আমরা জেনে নেব প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন এই দু হাজার রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করেছিল তখন বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেট তারা কিন্তু এলিজেবেল ছিল এমতো অবস্থায় বেশ কিছু কিছু ক্যান্ডিডেট তাদের দুটো ডিগ্রি ছিল অর্থাৎ বিএডও ছিল এবং ডিএডও ছিল এরকম ক্যান্ডিডেটরা তারা কনফিউশনে পড়ে গেছিল যে কোন ডিগ্রিটা দিয়ে আমি অ্যাপ্লাই করব যেহেতু দুটো ডিগ্রি তখন কিন্তু ভ্যালিড ছিল এবার বেশ কিছু ক্যান্ডিডেট তাদের এর মার্কস বেশি থাকায় তারা একাডেমিক স্কোর ভালো করার জন্য তারা কিন্তু বিএডের মার্কস দেখিয়ে তারা অ্যাপ্লাই করেছিল ডিএড এর মার্কস তারা কিন্তু বা ডিএড এর সার্টিফিকেট তারা কিন্তু আপলোড করেনই পরবর্তীতে 11 আগস্ট 2023 তারিখে সুপ্রিম কোর্ট बीएड বাতিল করে দেয় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে তারা সম্পূর্ণভাবে বেরিয়ে যায় ফলে প্রাথমিক শিক্ষা বোর্ড যে প্যানেল প্রকাশ করেছে এখানে बीएड দের কোনো রকম ভাবে স্থান দেওয়া হয়নি बीएड দেরকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে বাইরে বের করে দেওয়া হয়েছে ফলে ওই ক্যান্ডিডেট যাদের बीएड এবং ডিএলএড উভয় ডিগ্রি ছিল बीएड দিয়ে अप्लाई করার ফলে যে তারা কিন্তু প্যানেল থেকে বাইরে চলে গেছে নয়তো তারা কিন্তু এই মুহূর্তে প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত নেই ফলে এরকম আটজন ক্যান্ডিডেট তারা কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে গিয়ে তারা মামলা করেছে তাদের মূল বক্তব্য নয় যেহেতু বিএড এবং ডিএলএড দুভাই ডিগ্রি ভ্যালিড ছিল সেই হিসেবে যেহেতু এই ক্যান্ডিডেটদের ডিএলএড ডিগ্রিও ছিল তাই এই মুহূর্তে তাদেরকে ডিএলএড ডিগ্রি শো করাতে দিতে হবে এই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে তারা মামলা করেছে এখন সব থেকে বড় প্রশ্ন বিগ প্রশ্ন সেটা হচ্ছে প্যানেলের নিয়োগ কি আটকে যাবে দেখুন এই যে ক্যান্ডিডেট এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু খুব সামান্য পরিমাণে রয়েছে এদের জন্য প্যানেল কোন রকম ভাবে নিয়োগ কোনোরকম ভাবে আটকে যাবে না তবে শেষ কথা বলবে কলকাতা হাইকোর্ট তবে এটা যেহেতু একটা মেজর ইস্যু নয় সেহেতু ওই ক্যান্ডিডেটদেরকে অর্ডার দিতে পারে যে এই ক্যান্ডিডেটদেরকে ডিএলএ সাবমিট করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক তাহলে তারা যদি প্যানেলে স্থান পায় তাহলে প্যানেলে তাদেরকে অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য নির্দেশ দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে একটা এই মামলার জন্য কোনোরকম ভাবেই কিন্তু এই প্যানেল কোন রকম ভাবে আটকে যাবে না অ্যাপয়েন্টমেন্ট যারা পাবার কথা তারা কিন্তু যথাযথভাবে পেয়ে যাবেন এবার আমরা দেখে নেব দু হাজার বাইশে যে প্রাথমিক প্যানেল প্রকাশিত হয়েছে সেই প্রাথমিক প্যানেলের কাট অফ কোন ক্যাটাগরির জন্য কত নেমেছে অর্থাৎ কাঠ অফ অ্যানালাইসিসটা আমরা আমরা দেখে নেব এসসি এস টি ও জেনারেলদের জন্য কত কাট অফ দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি জেনারেলদের কাটঅফ হচ্ছে তেত্রিশ দশমিক শূন্য নয় নয় আবার বলছি জেনারেলদের জন্য কাট অফ তেত্রিশ দশমিক শূন্য নয় নয় জেনারেলদের কাট অফ এস জন্য কাঠ রয়েছে সাতাশ দশমিক চার শূন্য দুই এস ক্যাটেগরিদের জন্য কাঠ অফ সাতাশ দশমিক চার শূন্য দুই

অন্যদিকে প্যারাটিচারদের যে কাঠ অফ আমরা দেখতে পাবো প্যারাটিচারদের কাট অফ আমরা দেখে নেব জেনারেলদের জন্য রয়েছে প্যারা জেনারেল প্যারাটিচার উনত্রিশ দশমিক পাঁচ পাঁচ নয় জেনারেল কাট অফ ও বিসি এ কাটা কাট অফ নেমেছে উনত্রিশ দশমিক শূন্য আট আট প্যারাটিচার ও বিসি এ উনত্রিশ দশমিক শূন্য আট আট ও বিসি বি ও বিসি ই বি ও বিসি বি প্যারাটিচার উনত্রিশ দশমিক তিন আট চার ও বিসি বি উনত্রিশ দশমিক তিন আট চার এই হচ্ছে টোটাল আমরা দেখে নিলাম প্রাথমিক দু হাজার বাইশের যে প্যানেল প্রকাশিত হয়েছে তার কাট অফ কোন ক্যাটাগরির জন্য কত কাট অফ নেমেছে আমরা দেখে নেব ভ্যাকেন্সি কোন ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি কত রয়েছে ভ্যাকেন্সি অ্যানালাইসিসটা ডিটেলস আমরা করে নেব আমরা নর্মাল যে ক্যাটেগরি নর্মাল যে ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ নন ননএেমটেড ক্যাটাগরি নন এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ ফ্রেশ ক্যাটেগরি সেই ক্যাটাগরিতে জেনারেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার একশো চল্লিশটি ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির জন্য অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য তিন হাজার একশো চল্লিশটি ভ্যাকেন্সি ছিল এসসি ক্যাটাগরির জন্য বারোশো তেষট্টিটি ভ্যাকেন্সি রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য বারোশো তেষট্টি ভ্যাকেন্সি এসসি ক্যাটেগরিদের জন্য ওবিসি এ ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি ছিল পাঁচশো উনচল্লিশটি ওবিসি এদের পাঁচশো উনচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি বি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে তিনশো অষ্টআশিটি সে বি ক্যাটেগরির জন্য তিনশো অষ্টআশিটি ভ্যাকেন্সি রয়েছে এবং এসটি ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে তিনশো আটচল্লিশটি ভ্যাকেন্সি এসটি টি ক্যাটাগরিদের জন্য পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য ভ্যাকেন্সি রয়েছে দুশো চুরাশিটি পিএইচ ক্যাটাগরির জন্য দুশো চুরাশিটি ভ্যাকেন্সি রয়েছে অন্যদিকে প্যারাটিচার দের ভ্যাকেন্সি আমরা যেটা দেখতে পাচ্ছি প্যারাটিচার জেনারেল দের ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো সত্তর টি এগুলো নন এক্সামিটেড ক্যাটেগরি প্যারাটিচার নন এক্সিবিটেড ক্যাটাগরি এবং অন্যদিকে ওবিসি বি প্যারাটিচার ওবিসি এ ওবিসি এ প্যারাটিচার ক্যাটেগরি এ একশো একটি ভ্যাকেন্সি রয়েছে একশো একটা অন্যদিকে ওবিসি বি ক্যাটাগরির জন্য প্যারাডেচার ওবিসি বি ক্যারাগরির জন্য ছেষট্টি ভ্যাকেন্সি রয়েছে পরবর্তী যে প্রশ্ন দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে রিজার্ভেশন রুলস কি মেনেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ সংরক্ষণ যে নীতি সংরক্ষণ রুলস সেই সংরক্ষণের রুলস কি মেনেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আমরা দেখে নেব বিস্তারিত প্যানেলটি যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বেঙ্গলি মিডিয়াম নন এক্সেমিটেড ক্যাটেগরি এবং জেনারেল ক্যাটেগরি তার ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছি আমরা তো প্রথম যে ক্যান্ডিডেটের প্রথম যে ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি নিতাই গড়ায় তার কাস্ট দেখুন ওবিসি বি ক্যাটাগরি কাস্ট তিনি তিনি প্রথম স্থান অধিকার করেছেন লিস্টে প্রথম রয়েছে তার টোটাল স্কোর উনচল্লিশ দশমিক ছয় চার শূন্য তো নিতাই করায় তিনি স্থান হচ্ছে ক্যাটেগরি দেখুন জেনারেল তো এই জেনারেল ক্যাটাগরির মধ্যে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এসসি ক্যাটাগরিরাও তার স্থান পেয়েছে ওবিসি বি ক্যাটাগরি স্থান পেয়েছে ওবিসি বি পরপর আমরা দেখতে পাচ্ছি এবং আরও যদি আমরা দেখি নিচে নিচে জেনারেল এখানে আমরা দেখতে পাচ্ছি ওবিসি এ ক্যাটাগরিটা একটু দেখার চেষ্টা করছিলাম এ কোথাও না কোথাও থাকবে এই দেখুন ওবিসি এ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যে এ বি সমস্ত ক্যাটেগরি স্থান দখল করেছে তার মানেই হচ্ছে রেজার্ভেশনের যে রুলস সেই রুলস কিন্তু যথাযথভাবে ফলো করা হয়েছে মেনে রেজার্ভেশনের রুলস সংরক্ষণের যে রুলস সেই নিয়ম মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু প্যানেল প্রকাশ করেছে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না পরবর্তী যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি বলতে কাদেরকে বোঝানো হয় এক্সেমটেড ক্যাটাগরি অ্যাকচুয়ালি যারা এক্সেমটেড ক্যাটাগরি নয় বাট সেই লিস্টে এক্সেমটেড ক্যাটাগরির লিস্টে তাদের নাম রয়েছে তাদের কি কোনো প্রবলেম হবে বিস্তারিত আমরা জেনে নেব তো প্রথমেই আমরা দেখবো যে এক্সেমটেড ক্যাটাগরি কাদেরকে বলা হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখেছি কোনো একটা স্কুল প্রতিষ্ঠা করার জন্য সেখানে একটা স্কুল এর তার জমি দান কেউ না কেউ করে তো সেক্ষেত্রে এই যে ক্যান্ডিডেট বা যে ফ্যামিলি থেকে জমি দান করা হয় সেই ফ্যামিলির কোনো একজন ক্যান্ডিডেটকে সরকার চাকরি দেয় তার পাশাপাশি কারোর বাবা মা চাকরি চলাকালীন করার তিনি যদি কখনো মারা যান তাহলে তার চাকরিটা তার ছেলে মেয়েরা পান তার পাশাপাশি বিভিন্ন কাজের জন্য কেউ কেউ জমি দান করে থাকেন তো এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে পড়েন অর্থাৎ তাদের জন্য পৃথকভাবে একটা সংরক্ষণ রাখা হয় একটা ভ্যাকেন্সি তাদের জন্য ক্রিয়েট করে রাখা হয় এখন পরবর্তী যে প্রশ্ন যারা ক্যাটাগরি অ্যাকচুয়াল নয় অথচ তারা তাদের নাম একজেড ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে তাহলে কি এখানে ভ্যাকেন্সি কনভার্ট করা হয়েছে সেই বিষয়টা আমরা দেখব দেখুন একটা বিষয় পরিষ্কার করে বলে রাখি যে সমস্ত ক্যান্ডিডেটের নাম ফ্রেশ ক্যান্ডিডেট অথচ ক্যাটাগরির মধ্যে ঢুকে আছে সেই সমস্ত ক্যান্ডিডেট আপনারা যখন ওএমআর শিট ফিল আপ করেছিলেন তখন আপনারা এক্সেমিটেড ক্যাটাগরিতে অবশ্যই গোল করেছিলেন তাই আপনাদের কিন্তু এক্সিমিটেড ক্যাটাগরির লিস্টের মধ্যে নাম রাখা হয়েছে এটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের নিজস্ব কোনো ভুল নয় এই ভুলটা নিজস্ব ক্যান্ডিডেটের ভুল ক্যান্ডিডেট নিজে ওএমআর সিটের মধ্যে হয়তো ভুলবশত বা জেনে বা অজান্তে কখনো এক্সামটেড ক্যাটাগরির মধ্যে গোল করে দিয়েছেন তার ফলে সেই ক্যান্ডিডেটকে কিন্তু এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে আমাদের কি কোনো প্রবলেম হবে হ্যাঁ অবশ্যই প্রবলেম হবে এই ক্ষেত্রে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন তখন কিন্তু আপনার বা ভেরিফিকেশান সেক্ষেত্রে কিন্তু আপনার ডিটেলস এই এক্সেমটেড ক্যাটাগরির প্রুফ আপনাকে দিতে হবে তারপরে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে দু সালে ঠিক একই ঘটনা ঘটেছিল দু সালে আমরা যেটা জানি যে সেখানে বিভিন্ন ক্যান্ডিডেটে তারা ওই মারসিটে হয়তো গোল করে এসছিল বা অনেক ক্যান্ডিডেট গোল করে না এলেও তাদেরকে এক্সামিটেড ক্যাটেগরির মধ্যে ভুলবশত করে দেওয়া হয়েছে কিন্তু অনেক আন্দোলনের করার পর প্রচুর ক্যান্ডিডেট তাদের কিন্তু পরবর্তীতে চাকরি দিতে বাধ্য হয়েছিল কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারে এক্সেমটেড ক্যাটাগরি উল্লেখ করা রয়েছে তো এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি ভুল করে থাকে বা ক্যান্ডিডেট যদি তার কনফিডেন্স থাকে যে আমি এক্সেমটেড ক্যাটাগরিতে গোল করে আসেনি তাহলে আপনার কোনো প্রবলেম নেই আপনি সেটা সাফাই দেবেন বা আপনি সেই হিসেবে আপনার তথ্য রিপ্রেজেন্ট করবেন তাহলে আপনার ক্ষেত্রে প্রবলেম নাও হতে পারে সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েও যেতে পারেন তবে একটা বিষয় নন এক্সেমটেড ক্যাটাগরিরা তারা কখনো এক্সেমটেড ক্যাটাগরিতে কনভার্ট হবে না পরবর্তীতে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেলটা কি সেটা বলতে কি বোঝাচ্ছে এই প্যানেলটার তাৎপর্যটা কি বা কেন এই প্যানেলটা আলাদাভাবে প্রকাশ করা হয়েছে এই ফাইভ পার্সেন্ট প্যানেলের ক্যান্ডিডেটরা কি চাকরি পাবে এরা কি ওয়েটিং লিস্টের মধ্যে ধরা হচ্ছে নাকি সমস্ত বিস্তারিত আমরা জেনে নেব আমরা যদি প্যানেলটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো দেখুন এডিশনাল প্যানেল অফ ফাইভ পার্সেন্ট ভ্যাকেন্সি ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটা ক্যাটেগরির জন্য এই নন এক্সিমটেড ক্যাটেগরি প্রত্যেকটা ক্যাটেগরির জন্য জেনারেল তাদের জন্য ভ্যাকেন্সি রাখা হয়েছে তো এই ভ্যাকেন্সিগুলো বা এডিশনাল ফাইভ পার্সেন্ট ভ্যাকেন্সিগুলো অ্যাকচুয়ালি কী দেখুন যে কোনো নিয়োগের ক্ষেত্রে তাদের যে টোটাল ভ্যাকেন্সিটা থাকে তার মধ্যেই ফাইভ পার্সেন্ট ভ্যাকেন্সিকে পৃথক করে রাখা হয় আলাদা করে রেখে দেওয়া হয় সেই প্যানেলের বা এই ফাইভ পার্সেন্ট যে ভ্যাকেন্সিটা সেই ভ্যাকেন্সিটা মূল প্যানেলের সঙ্গে সংযুক্ত থাকে না মূল প্যানেল থেকে বাইরে বেরিয়ে এই ফাইভ পার্সেন্ট ভ্যাকেন্সিটা আলাদাভাবে পরে এটা নিয়োগ করা হয় বা কোনো রকমভাবে এই প্যানেলের মধ্যে কোনো রকমভাবে মূল প্যানেল যেটা মূল প্যানেলের মধ্যে কোনো রকমভাবে প্রবলেম তৈরি হলে এই ফাইভ পার্সেন্ট প্যানেল থেকে পরবর্তীতে নিয়োগ করা হয় এটা কিন্তু কোন রকমভাবে ওয়েটিং লিস্ট নয় এই ক্যান্ডিডেটরা কিন্তু ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট নয় কোনোভাবেই নয় এখন প্রশ্ন হচ্ছে এদের পৃথক ভাবে আলাদা করে প্যানেল কেন তৈরি করা হলো বা এই প্যানেলটাকে সবার শেষে কেন রাখা হলো দেখুন মূল প্যানেল অর্থাৎ যে প্যানেল সেই প্যানেলটা যখন প্রকাশিত হয়ে যাবে বা রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে স্টেপে আসে এই ফাইভ পার্সেন্টের রিক্রুটমেন্ট প্রক্রিয়া তো প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি আগে থেকেই এই ফাইভ পার্সেন্টের যে যারা যারা অন্তর্ভুক্ত হবে তার মেরিট অনুযায়ী তারা কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে অর্থাৎ মূল প্যানেল প্রকাশ হওয়ার পর এবং সেই প্যানেল থেকে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ফাইভ পার্সেন্টের তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ এটা কিন্তু একটা সিস্টেমেটিক প্রথম থেকে ধাপে ধাপে হয়ে আসবে অর্থাৎ প্যানেলের প্রথম দিকে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রথম রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করে ফেলবে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পরবর্তী পরে ধাপে ধাপে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে পরপর নিচে নিচে সেই সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া দিতে দিতে অ্যাপয়েন্টমেন্ট দিতে দিতে নিচের দিকে আসবে অর্থাৎ মূল প্যানেলে যারা স্থান পেয়েছে তাদেরকে আগে রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে এবং সবার শেষে এই ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেলে যারা অন্তর্ভুক্ত রয়েছেন তারাও কিন্তু চাকরি পাবেন এবং তারাও এডিশনাল প্যানেলের মধ্যে থেকেও তারাও অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আবারও বলছি এটা একটু কোনো রকমভাবেই কোনো ওয়েটিং লিস্ট নয় যারা প্রাথমিক প্যানেলের জায়গা করে নিতে পারলেন বা চাকরি পেলেন তাদের অনেক অনেক অভিনন্দন জানায় আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন শোনা যাচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট বাইপোস্টের বাড়িতে পাঠানো হবে পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ